প্রসাবের রং দেখে ধারণা নিন আপনি কোনো রোগে আক্রান্ত কিনা। আপনি নিজেও কিন্তু ঘরে বসে জেনে নিতে পারেন অনেক অসুখের অগ্রিম বার্তা। কিভাবে? আপনার প্রসাবের রং দেখে জেনে নিন আপনার প্রসাবের রং কেমন হলে আপনি কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন বিস্তারিত জানবো বন্ধুরা। বাট তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। স্বচ্ছ বা সাদা, আপনার প্রসাব যদি হয় স্বচ্ছ বা সাদা পানির মতো এবং পরিমাণ মতো হয় তবে আপনাকে সুস্থই বলা চলে। দেহে পানি শূন্যতা নেই, সুতরাং যে পরিমাণ পানি পান করছেন তা আপনার সুস্বাস্থ্য ধরে রাখছে। হালকা হলুদ, এটি ততটা ঝুঁকিপূর্ণ নয়, তবে দেহ থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থগুলো বেরিয়ে যাওয়ার জন্য আরও খানিকটা পানি প্রতিদিন খাবার দরকার রয়েছে আপনার। গাঢ় হলুদ, এর অর্থ আপনার শরীর যথেষ্ট পানি পাচ্ছে না। আপনার দেহের পানি শূন্যতা রোধে দ্রুত যথেষ্ট পানি পান করা প্রয়োজন। বাদামি বা কালচে বাদামি, আপনার প্রসাবের রং যদি হয় বাদামি বা কালচে বাদামি তাহলে বুঝতে হবে আপনি হয়তো লিভারের রোগে বা অন্য কোনো রোগে আক্রান্ত, অথবা চরম মাত্রায় পানি শূন্যতাও এর আরেকটি কারণ হতে পারে। গোলাপি বা লালচে, আপনি যদি সম্প্রতি জাম বা বিট জাতীয় লাল বা রঙিন ফল না খেয়ে থাকেন তাহলে বুঝতে হবে আপনার প্রসাবের সাথে রক্ত যাচ্ছে। এর নানা কারণ থাকতে পারে, যেমন কিডনির সমস্যা, মূত্রনালীর সংক্রমণ, টিউমার বা প্রোস্টেটের মতো সমস্যা। ফেনাযুক্ত প্রসাব, সাধারণত কিডনির সমস্যার কারণে ফেনাযুক্ত প্রসাব হতে থাকে। এটা যদি নিয়মিত হয় তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। নিয়মিত এরকম স্বাস্থ্যসেবা পেতে আমাদের হেলথ মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।